নমস্কার বন্ধু, মিত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধু, আজকে আমি আলোচনা করতে চলেছি বিগ ডেডির এমন একটি ট্রিক্স, যে ট্রিক্সের মাধ্যমে পার ডে 500 থেকে 1000 টাকা ইনকাম করা খুব সহজ এবং রিস্ক ফ্রি। তো হ্যাঁ, কী করে বিনা রিস্কে পার ডে 500 থেকে 1000 টাকা ইনকাম করা যায়? তো এর জন্য আমরা সবাই জানি যে প্রত্যেক দিন যে কোম্পানি থেকে প্রেডিকশন আসে, অফিসিয়াল 3 টাইম এবং আনঅফিসিয়াল 3 টাইম, তো টোটাল 6 টাইম। অফিসিয়াল 3 টাইম হচ্ছে 6:30, 7:45 এবং রাত 10:15। এই অফিসিয়াল টাইমে তোমরা হচ্ছে মোটামুটি 3 থেকে 4 ফান্ডের মধ্যে ম্যাক্সিমাম ডে উইন হয়ে যাবে। ম্যাক্সিমাম ডে, ম্যাক্সিমাম টাইম, যে অফিসিয়াল প্রেডিকশন রয়েছে, প্রথমবারে উইন, নাহলে সেকেন্ডবারে উইন, নাহলে থার্ডবারে উইন, নাহলে ফোর্থবারে উইন, হঠাৎই হয়তো 5 বার যায়। কিন্তু যেটা আনঅফিসিয়াল, দুপুর 1:30 এবং রাত 8:45, এই আনঅফিসিয়াল টাইমে কিন্তু 4 থেকে 5 নম্বরে উইন দিচ্ছে। বর্তমানে ম্যাক্সিমাম টাইমটা 4 থেকে 5 নম্বরে, অর্থাৎ তোমরা প্রথমে যদি দেখো লস হচ্ছে, তারপর থেকে অপোজিটে বেট প্লে করো, অপোজিটে টাকা লাগাও, এবং যখনই 3-4টা লস হয়ে গেলেও কোম্পানির, কিন্তু আমরা তো 3-4টা অপোজিটে লাগিয়েছি, আমরা 3-4টা উইন হয়ে গেলাম, তারপর থেকে কোম্পানির যে প্রেডিকশন দিচ্ছে আনঅফিসিয়াল, সেই প্রেডিকশন ফলো করো। যে কোনো কালার প্রেডিকশন গেমই বুদ্ধি খাটাতে হবে, বুদ্ধি না খাটালে সেখান থেকে ইনকাম করা খুবই কঠিন ব্যাপার। এবং অনেকে এখানে প্রথম যারা রয়েছে, যারা কালার প্রেডিকশন সম্পর্কে অতটা নলেজ নেই, তো তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা প্রথম অবস্থাতে কালার প্রেডিকশনটাকে অল্প অল্প টাকা করে খেলো, খেলে দেখো লাভ হচ্ছে না লস হচ্ছে, তো সেটা কোনো ম্যাটার করে না। যখন তুমি শিখতে পারবে, বুঝতে পারবে, তারপর অবশ্যই প্রত্যেক দিন মিনিমাম 1000 টাকা করে মানে কমন লাভ থাকবেই। আরেকটি রিকোয়েস্ট সবার উদ্দেশ্যে করতে চাই, দেখবে যে আমার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে, কিংবা আপনাকে অনেকে কল করবে, কল করে বলবে যে আমরা আপনাকে একটা ভালো সাইট দিচ্ছি, এই সাইটে এরকম ইনকাম রয়েছে, তো সেই চক্করে তোমরা পড়ো না। কারণ আমি অনেক, প্রায় এখানে 6 থেকে 7 বছর রয়েছে আমার এক্সপিরিয়েন্স, আমি অনেক জায়গাতে জীবনে কাজ করেছি, তো প্রত্যেকটা জায়গাতে মিনিমাম প্ল্যান 1 মাস চলে, 1 মাসের বেশি চলেই না। তো বিগ ডেডি এমন একটা সাইট যেটা দীর্ঘ 5 বছরের বেশি সময় থেকে চলে আসছে এবং লাইফ টাইম চলতে থাকবে। এবং আরেকটি কথা খুব গর্বের সঙ্গে বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে, এবং এটা 100% শিওর, 100% কনফার্ম, যদি কোনো ব্যক্তি বিগ ডেডি থেকে ইনকাম করতে না পারে, তাহলে সেই ব্যক্তি এ ধরনের ক্যাসিনো অনলাইন কালার প্রেডিকশন গেম থেকে কোনো দিনই বেশি টাকা ইনকাম করতে পারবে না। যদি কোনো ব্যক্তি বিগ ডেডি থেকে মানে ভালো ইনকাম করতে পারছে, বিগ ডেডি সম্পর্কে বুঝতে পারছে, তাহলে তার কাছে যে কোনো কালার প্রেডিকশন গেমই জল ভাত হয়ে যাবে। বিগ ডেডি কালার গেম মাসে 1 দিন 5 লেভেল ক্রস হয়ে যাচ্ছে, তাতেই অনেক বন্ধু আমাকে রিপোর্ট করছে যে আমার লস হয়ে গেলো, তো সে 7 লেভেল মেনটেন করছে না, এর জন্যই লস হলো, ফলটা হচ্ছে তার নিজের। এবং এই কথাটা আমি তাকে কেন সবাইকে বলছি যে বিগ ডেডি ছাড়া আরও অনেক কালার প্রেডিকশন বা ক্যাসিনো গেম রয়েছে, সেখানে যদি তোমরা প্রেডিকশন দেখো না, তাহলে তোমাদের মাথা ঘুরে যাবে। সপ্তাহে 2 থেকে 3 দিন 14 থেকে 15 লেভেলে উইন, 2 থেকে 3, কোন 2-3 দিন 14 থেকে 15 লেভেলে উইন নিজেও বুঝতে পারবে না সপ্তাহে। আর বিগ ডেডি কি মাসে 1 দিন 5 লেভেল ক্রস হয়ে যাচ্ছে, তাতেই লস হয়ে যাচ্ছে। তোমরা যদি বিশ্বাস না করো, তাহলে আমি হচ্ছে যেরকম দামান বা টিসি, বিগ মুম্বাই, এই সমস্ত যে রেজিস্টার লিঙ্ক রয়েছে, রেজিস্টার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, বা মিত্রাজি টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, সেই সমস্ত সাইটে রেজিস্টার করবে। রেজিস্টার করার পর সেই সাইটের যে প্রেডিকশন গ্রুপ আছে, সেই গ্রুপগুলো শুধু ফলো করবে, ফলো করলেই বুঝতে পারবে যে বিগ ডেডি অন্যান্য গেমের থেকে অনেক ভালো। এবং অন্যান্য এই যে 2-3টা নাম বললাম, দামান, টিসি, বিগ মুম্বাই, এইগুলো কিন্তু খুব ট্রাস্টেড, এগুলো মানে উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে এই 4-5টা গেম বাদেও কিন্তু মার্কেটে হাজার হাজার গেম ঘোরাফেরা করছে, তো এই সমস্ত গেমে হ্যাঁ 1-3 বারের মতো ম্যাক্সিমাম টাইম উইন দিচ্ছে, কিন্তু সেখানে উড্ডলের প্রবলেম, উড্ডল দিচ্ছে না। তো তোমরা হ্যাঁ এই 4টা সাইটে যদি কাজ করার থাকে, নিজে 4টা সাইটে নিজে খেলেও ইনকাম করতে পারো, বা প্রেডিকশনে বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারো। প্রেডিকশনে বুদ্ধি খাটিয়ে বলতে, যখন 10-12 বার লস যাচ্ছে বা 8-9 বার লস যাচ্ছে, তখন তোমরা শুরু করো, মানে অল্প অল্প করে, মানে পার ডে না হলে 2-3 দিন পর ভালো একটা ইনকাম করা যাবে। আর যদি তোমরা পার ডে প্রেডিকশন ফলো করো, তাহলে 100% লস। বিগ ডেডি গেম ছাড়া আদার্স প্রত্যেকটা গেম, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে যেদিন লস টানবে সেই দিন তোমরা বেট করবে, লস মানে মোটামুটি 7-8 বার টানবে, তারপর মানে প্রত্যেকদিন বসে থাকতে হবে, ফলো করতে হবে, তাহলে ইনকাম করতে পারবে। এবং সপ্তাহে 2-3 দিন লস টানবে, এটা কমন ব্যাপার, শুধুমাত্র বিগ ডেডি রয়েছে এমন প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে খুব ভালো প্রেডিকশন দিচ্ছে এবং খুব ভালো এখান থেকে ইনকাম করা যাচ্ছে। এবং আরেকটা রিকোয়েস্ট করবো, এখানে কেউ ইনলিগাল অ্যাক্টিভিটি কিংবা গ্যাম্বলিং করবে না। গ্যাম্বলিং যদি করো, তাহলে হয়তো সব টাকা ডাবল হয়ে যেতে পারে, কিংবা সব টাকা একেবারে জিরো হয়ে যেতে পারে। গ্যাম্বলিং বলতে, ধরো আমার কাছে 1000 টাকা আছে, প্রথমে লাগিয়ে দিলাম 300 টাকা, পরে 700 টাকা, তো 2 বারের টাকা শেষ, তো এরকম কখনোই করবে না। 1000 টাকা আছে তো 100 টাকা করে খেলো, 100 টাকা, তারপরে 50 টাকা বা 100 টাকা বাড়িয়ে দাও,
এভাবে খেলতে থাকো, দেখো যে ভালো একটা দিনের শেষে প্রফিট আসবে তো আসবে, এটা একদম কনফার্ম গ্যারান্টি। এছাড়াও বিগ ড্যাডি যে এক মিনিটের প্রেডিকশন আছে, সেই প্রেডিকশনটা নিজে খেলেও কিন্তু অনেকে অনেক টাকা ইনকাম করছে, বা আমিও অনেক সময় ফাঁকা সময় থাকে সেই ফাঁকা সময়ে এক মিনিটের প্রেডিকশনটা ফলো করি। যদি কোনো কিছু রেডের ড্রাগন যাচ্ছে বা গ্রিনের ড্রাগন কিংবা স্মলের ড্রাগন বা বিগের ড্রাগন বা ওয়ান স্মল ওয়ান বিগ বা ওয়ান গ্রিন ওয়ান রেড এভাবে চলছে, তো আমি সেই রুলস অনুযায়ী 10-20 টাকা করে বেট করি, তো সেখান থেকে আমিও খুব ভালো একটা ইনকাম। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্ধু।